বন্ধুত্বের ঐক্যের বন্ধনকে কাজে লাগিয়ে যে কোনো মহতি উদ্যোগে বাস্তবায়ন করা যায় তারই আরেক প্রমাণ রাখলেন এসএসসি এস হাজার এবং এইচএসসি দুই হাজার দুই ব্যাচের চট্টগ্রামের বন্ধুরা দীর্ঘদিন একে অন্যের সাথে দেখা না হওয়ায় সবাই একসাথে মিলিত হয়ে নিজেরা যেমন আনন্দিত তেমনই সেই আনন্দকে ভাগাভাগি করে নিয়েছেন মাদ্রাসা ও খানার ছাত্রদের সাথে প্রায় এক হাজার এতিম ও দুস্থদের মাঝে এক বেলার আহার তুলে দিয়েছেন তারা শুধু এখানেই তাদের সেবা কার্যক্রম সীমাবদ্ধ রাখেননি পাশাপাশি একজন মহিলাকে সেলাই মেশিন উপহার দিয়ে তার আয় রোজগারের সুযোগও করে দিয়েছেন ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে যে এই সহযোগিতা সবাই কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে এবং দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়াইতে পারতেছি সেই জন্য আমরা নিজেকে অনেক গর্বিত মনে করি মনে করি আমরা নিজের একটা বন্ধুত্বের বন্ধন যে আবদ্ধ হয়েছে এটা যেন সবসময় ধরে রাখতে পারি সেই দোয়াই সবার কাছে কামনা করি এবং সবসময় যেন গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে পারি সেই কামনা করি লিজন বাংলাদেশ এসএসসি দুই হাজার দুই ফেসবুক ভিত্তিক একটা গ্রুপ তো এখানে আমরা এই গ্রুপ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে গত দুই বছর যাবতই সারা বাংলাদেশ জুড়ে আমরা সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছি এর ভিতরে চিটগং আরেকটা অন্যতম জায়গা যেখানে কন্টিনিউ সামাজিক কাজগুলা হয় এছাড়া করোনাকালেও বিভিন্ন সময় অসহায় মানুষকে নিজেদের যৌথ শক্তির মাধ্যমে সাহায্য সহযোগিতা দিয়েছেন ছাত্র জীবনকে বহু আগে বিদায় দিয়ে আসা মানুষগুলো তারা মনে করেন সমাজের বিভিন্ন জায়গা থেকে একে অন্যের সাহায্যে এগিয়ে আসলে সমাজের চিত্রটাই পাল্টে যাবে এককভাবে করলে যে জিনিসটি সামান্য দেখায় ঐক্যবদ্ধভাবে করলে তা বৃহৎ রূপ পায় ভবিষ্যতেও নিজেদের সেবামূলক কার্যক্রমের ব্যাপ্তি আরও ছড়িয়ে দিবে বলে জানান তারা আমরা মনে করি যে বন্ধুত্বের বন্ধনই সবচেয়ে বড় বন্ধন দশটা হাজার যখন আমরা একত্রে করি তখন কিন্তু আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায় আমরা আমাদের চট্টগ্রাম বিভাগে আজকে যেই বন্ধুরা এসেছে তাদের সহযোগিতায় আমরা এই অর্থায়নটা করেছি গত দুই বছর ধরেই আমরা বিভিন্ন রকমভাবে এই ধরনের কাজগুলো করে আসছি আমরা বন্যা চলাকালীন সময় ওখানেও আমরা দান করছি তারপর করোনা সময় আমাদের অ্যাক্টিভিটি ছিল আমাদের চট্টগ্রামের সকল বন্ধু চট্টগ্রাম বিভাগের সকল বন্ধুদের নিয়ে আমরা একটা মেজবান পারি করব সাথে আমাদের আরও বিভিন্ন রকম মানবিক কাজকর্ম থাকবে অনেকগুলো বন্ধু একসাথে হয়েছি আর এরকম একটা সিচুয়েশনের মধ্যে আসলে তো অনেকদিন পরে সবাই একসাথে শুধুমাত্র গল্প আর আড্ডায় ব্যস্ত না থেকে পাশাপাশি বন্ধুত্বের শক্তিকে কাজে লাগিয়ে দেশ ও দশের সেবায় কাজ করতে পারলে তা ভূমিকা রাখবে সমাজের কল্যাণে ইভেন মির বাংলাধারা চট্টগ্রাম